আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো সি দু হাজার এর চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোজির প্রেভেয়ার শেয়ার কোয়েশ্চেন অ্যানসার নিয়ে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো তো দেখে এক নম্বর প্রশ্ন বলা আছে যে শিক্ষিকা ক্রিশ্চিয়ানা শ্রেণীর ছাত্রীদের নিয়ে শিক্ষা ভ্রমণে গিয়েছিলেন ফিরে এসে ছাত্রীদের সঙ্গে ভ্রমণ সম্পর্কে আলোচনা করেন একে বলা হয় শিখনের জন্য পরিমাপ পরিমাপের জন্য শিখন পরিমাপের শিখন না শিখনের পরিমাপ তো এর সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা শিখনের পরিমাপ এরপর দুই নম্বর প্রশ্ন দেখে নেব আমরা শিখনের যে তত্ত্ব সম্পূর্ণভাবে পর্যবেক্ষণযোগ্য আচরণের উপর নির্ভর করে শিখনের ব্যাখ্যা করে তাকে জ্ঞানমূলক নিমিতিবাদ আচরণবাদ মানবতাবাদ তো এর সঠিক উত্তর হয়ে যাবে তিন নম্বরটা আচরণবাদ এরপর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন প্রতিটি শিক্ষার্থী অন্যান্য এর অর্থ হল এক শিক্ষার্থীদের মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য অনুপস্থিত এবং তাদের মধ্যে কোনো সাধারণ লক্ষ্য নেই দুই সব শিক্ষার্থীর জন্য সাধারণ পাঠ্যক্রম সম্ভব নয় তিন বৈচিত্র্যপূর্ণ শ্রেণীতে শিক্ষার্থীদের সম্ভাবনাগুলিকে বিকশিত করা সম্ভব নয় চার কোনো দুজন শিক্ষার্থী ক্ষমতা আগ্রহ এবং প্রতিভার ক্ষেত্রে এক হয় না তো এর সঠিক উত্তর হয়ে যাবে চার নম্বরটা কোনো শিক্ষার্থী হ্যাঁ কোনো দুজন শিক্ষার্থী ক্ষমতা আগ্রহ এবং প্রতিভার ক্ষেত্রে এক হয় না এরপরে দেখো চার নম্বর প্রশ্ন সামাজিকীকরণের সাবেক্ষা গুরুত্বপূর্ণ সময়কাল হলো বয়স প্রাক শৈশবকাল প্রাপ্তবয়স্ক সারা জীবনব্যাপী তো এর সঠিক উত্তর হয়ে যাবে বয়ঃসন্ধিকাল অন্ধিকার এরপর প্রশ্ন দেখে নেব আমরা সৃজনশীল উত্তরের জন্য প্রয়োজন হল বিষয়ভিত্তিক প্রশ্ন মুক্ত প্রশ্ন কঠোরভাবে নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ প্রত্যক্ষ পাঠদান তো এর সঠিক উত্তর হইবে বন্ধুরা মুক্ত প্রশ্ন এরপরে ছয় নম্বর প্রশ্ন দেখে নেব আমরা বলছে গঠনমূলক মূল্যায়নে কোন কৌশলটি উপযুক্ত নয় একে দেওয়া আছে মৌখিক প্রশ্ন দুয়ে দেওয়া আছে টাম পরীক্ষা তিনে আছে কুইজ এবং লেসেন চারে আছে অ্যাসেসমেন্ট তো এর সঠিক উত্তর হিসাবে বন্ধুরা অ্যাসেসমেন্ট এরপর সাত নম্বর প্রশ্ন শিক্ষার্থীদের শিখনে ফাঁক নির্মিত হলে যা করা উচিত তা হল এক কঠোর অনুশীলন সমস্ত পাঠগুলি পুনর পাঠ তিন প্রাপ্ত ফলকে শিক্ষার্থী এবং তার পিতামাতাকে অবহিত করা চার প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা করুন তো এর সঠিক উত্তর হিসেবে চার নম্বরটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ এরপর দেখো আট নম্বর প্রশ্ন বংশধারা বিবেচনা করা যায় ড্যাশ সামাজিক কাঠামো হিসাবে গৌণ গতিশীল গৌণ গতিশীল স্ত্রীর প্রাথমিক তো এর সঠিক উত্তর হয়ে যাবে প্রাথমিক এরপর প্রশ্ন নয় নম্বরটা নয় নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সমাজের বহু ভাষাভাষী চরিত্রকে বিচার করতে বিদ্যালয় জীবনে এটি একটি মূল্যবান সম্পদ শিক্ষার্থীদের শিখনে পেশনা সঞ্চারের শিক্ষকের নিকট একটি চ্যালেঞ্জ এটি একটি ঘটনা যা শিক্ষার্থীর নিকট জটিল অভিজ্ঞতা নিয়ে আসে চারে দেওয়া আছে শিক্ষা শিখন প্রক্রিয়া বাধা সৃষ্টি করে তো এর সঠিক উত্তর হয়ে যাবে এক নম্বরটা বিদ্যালয় জীবনে এটি একটি মূল্যবান সম্পদ দশ নম্বর প্রশ্ন নিচের কোনটিকে বোধের জন্য শিক্ষা বলা যায় না উদাহরণের সাহায্যে কোনো নীতি কিভাবে কার্যকরী হচ্ছে তা শিক্ষার্থীদের গাত করা শিক্ষার্থীদের নিকট সাদৃশ্য বোধে তুলে ধরা তুলে ধরে সম্পর্ক নির্ণয়ে সাহায্য করা বিচ্ছিন্ন তথ্য এবং পদ্ধতি মুখস্থ করতে সহযোগিতা করা চালে দেওয়া আছে শিক্ষার্থী নিজেদের ভাষায় ধারণা বা ঘটনাকে ব্যাখ্যা করতে বলা তো এর সঠিক উত্তর হিসেবে বন্ধুরা তিন নম্বরটা বিচ্ছিন্ন তথ্য এবং পদ্ধতি মুখস্থ করতে সহযোগিতা করা এরপর প্রশ্নতে চলে যাব আমরা দেখো এগারো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় স্তরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সম্বন্ধিত ব্যবস্থার লক্ষ্য ড্যাশ প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সুযোগ করে দেয় তো দেখো বিশেষ বিদ্যালয়ে মুক্ত বিদ্যালয়ে অন্ধদের সাহায্যের জন্য বিদ্যালয়ে সাধারণ বিদ্যালয়ে তো এর সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা চার নম্বরটা সাধারণ বিদ্যালয়ে এরপরে বারো নম্বর প্রশ্ন দেখে নেব বলছে শিক্ষার্থীর পূর্বার্জিত শিখনকে স্মরণ করতে সরি শিক্ষার্থীর পূর্বাজিত শিখনকে স্মরণ করতে সাহায্য করার উদ্দেশ্য হলো উত্তম শিখনের জন্য পূর্বার্জিত তথ্যের সঙ্গে নতুন তথ্য সম্পর্ক সৃষ্টি করা দুই নম্বর বলা আছে পূর্বার্জিত বিশ্বের পুনরাবৃত্তির এটি একটি কার্যকরী ব্যবস্থা তিন নম্বর বলা আছে শিক্ষার্থীর স্থিতির উন্নতি ঘটিয়ে শিখনকে শক্তিশালী করা তো এর সঠিক উত্তর হিসেবে বন্ধুরা এক নম্বরটা উত্তম শিখনের জন্য পূর্বার্জিত তথ্যের সঙ্গে নতুন তথ্যের সম্পর্ক সৃষ্টি করা এরপরে তেরো নম্বর প্রশ্ন দেখে নেব আমরা মানব বিকাশ কতগুলি নীতির উপর প্রতিষ্ঠিত নিচের কোনটি এর মধ্যে অন্তর্ভুক্ত নয় ধারাবাহিকতা সাধারণ থেকে বিশেষ বিপরীতমুখীতা নিরবিচ্ছিন্নতা তো এর সঠিক উত্তর হয়ে যাবে বিপরীতমুখীতা চোদ্দ নম্বর প্রশ্ন দেখো পুরুষগণ স্তিরিয়োগের থেকে সাধারণত অধিক বুদ্ধিমান এই বক্তব্যটি সঠিক সঠিক হতে হতে পারে লিঙ্গ লিঙ্গভিত্তিক ত্রুটিপূর্ণ বক্তব্য বুদ্ধির বিভিন্ন মাত্রার ক্ষেত্রে এটি সঠিক তো এর সঠিক উত্তর হবে তিন নম্বরটা লিঙ্গভিত্তিক ত্রুটিপূর্ণ বক্তব্য পনেরো নম্বর প্রশ্ন দেখো শিশুর বিকাশকে সঠিক রূপ দিতে হলে প্রাক শর্ত হল তার শারীরিক বিকাশকে সুনিশ্চিত করা বক্তব্যটি বক্তব্যটি সঠিক নয় কারণ শারীরিক বিকাশ অন্যান্য বিকাশের ক্ষেত্রে কোনো বিস্তার করে না দিয়ে বলা আছে সঠিক না হতে পারে কারণ বিকাশে ব্যক্তিগত পার্থক্য দেখা যায় তিনে বলা আছে সত্য কারণ বিকাশের বিভিন্ন ক্ষেত্রে সর্বাপ গুরুত্বপূর্ণ হলো শারীরিক বিকাশ চার নম্বরে বলা আছে সত্য কারণ শারীরিক বিকাশ অন্যান্য বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত তো এর সঠিক উত্তর হিসাবে চার নম্বরটা সত্য কারণ শারীরিক বিকাশ অন্যান্য বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত এরপরে প্রশ্ন নির্মিতিবাদ তত্ত্ব নিজের সৃষ্ট জগতের ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে দুয়ে বলা আছে তথ্যের স্মৃতিকরণ এবং পুনরাবৃত্তির মাধ্যমে তার মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলা আছে শিক্ষকের কর্তৃত্ব পরায়ণ ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে চার নম্বরে বলা আছে অনুকরণ ভূমিকার প্রাধান্য দেওয়া হয় তো এর সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা এক নম্বরটা নিজের সৃষ্ট জগতের ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে এরপর প্রশ্ন দেখে নেব সতেরো নম্বর প্রশ্ন সৃজনশীল শিক্ষার্থী তাকেই বলা যায় যে উচ্চ বুদ্ধি সম্পন্ন দুই পরীক্ষায় সর্বদা অধিক নম্বর পায় তিনে বলা আছে পার্শ্ববর্তী চিন্তন এবং সমস্যা ক্ষমতা সম্পন্ন চার বলা আছে অঙ্কন এবং পেন্টিংয়ে অত্যন্ত সম্পন্ন তো এর সঠিক উত্তর হবে তিন নম্বরটা পার্শ্ববর্তী চিন্তন এবং সমস্যা সমাধানে সম্পন্ন আঠেরো নম্বর প্রশ্ন ব্যক্তি শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য দেখা যায় এক বিকাশের হারে দুই বিকাশের ধারাবাহিকতায় তিন বিকাশের সাধারণ ক্ষমতায় চার বৃদ্ধি ও বিকাশের নীতিতে তো এর সঠিক উত্তর হবে তিন নম্বরটা বিকাশের সাধারণ ক্ষমতায় এরপর উনিশ নম্বর প্রশ্ন ধারণা বিকাশ প্রধানত হল বৌদ্ধিক বিকাশ শারীরিক বিকাশ সামাজিক বিকাশ প্রাক্ষবিক বিকাশ তো এর সঠিক উত্তর হয়ে যাবে বৌদ্ধিক বিকাশ এরপরে কুড়ি নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটিতে শিক্ষার্থীকে উৎসাহিত করা হবে না একে বলা আছে দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে পারস্পরিক মিথস্ক্রিয়া শিক্ষক যে ধরনের তারপরে দুয়ে বলা আছে শিক্ষক যে ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেসব প্রশ্নের উত্তর মুখস্থ করা তিন যত অধিক সম্ভব সহপাঠক্রমিক কার্যগুলিতে অংশগ্রহণ করা চার শ্রেণীকক্ষের অভ্যন্তরে এবং বাইরে যত অধিক সম্ভব প্রশ্ন করা তো এর সঠিক উত্তর হিসেবে দুই নম্বরটা শিক্ষক যে ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেই সব প্রশ্নের উত্তর মুখস্ত করা এরপর একুশ নম্বর প্রশ্ন দেখো শিখন সম্পর্কীয় নিম্নের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক এক নম্বর আছে ইতিবাচক প্রক্ষোভ এবং আনন্দদায়ক পরিবেশ শিখন কার্য শিখন কার্যকরী হয় দুয়ে বলা আছে প্রাক্ষিক উপাদান কোনো স্তরের শিখনের উপর প্রভাব বিস্তার করে না তিনি বলা আছে শিখন প্রধানত একটি মানসিক প্রক্রিয়া চারে বলা আছে শিক্ষার্থীর ভ্রান্তি প্রমাণ করে যে কোনো শিখন ঘটেনি তো এর সঠিক উত্তর হিসেবে বন্ধুরা এক নম্বরটা ইতিবাচক প্রক্ষোভ এবং আনন্দদায়ক পরিবেশে শিখন কার্যকরী হয় বাইশ নম্বর প্রশ্ন দেখো পেঁয়াজের মতে বিকাশের প্রথম স্তরে শিক্ষার্থী সবচেয়ে ভালো শেখে বলছি পেঁয়াজের মতো বিকাশের প্রথম স্তর জন্ম থেকে দু বছর পর্যন্ত তো সাধারণ শব্দকে অনুধাবন করে বিমূর্ত চিন্তা করে ভাষার বিকাশের মাধ্যমে ইন্দ্রীয় ব্যবহারের মাধ্যমে তো পেঁয়াজের মতো বিকাশের প্রথম স্তরে শিক্ষার্থী সবচেয়ে ভালো শিখে ইন্দ্রিয় ব্যবহারের মাধ্যমে তেইশ নম্বর প্রশ্ন দেখো একজন শিক্ষকের লক্ষ্য হল প্রতিভাবান শিশুদের সম্ভাবনাগুলি সম্ভাবনাকে বাস্তবায়িত করা নিচের কোনটি তার করা উচিত নয় এক মানসিক চাপ নিয়ন্ত্রণ করার কৌশল শিক্ষাদান দুই সমবৈশীদের থেকে পৃথক করে তার প্রতি বিশেষ মনোযোগ প্রদর্শন তিন তাদের সৃজনশীলতাকে বৃদ্ধির জন্য উৎসাহিত করা চার পাঠ্যক্রম বহির্ভূত কর্মসূচিকে উপভোগ করার শিক্ষাদান তো এর সঠিক উত্তর হিসেবে এক নম্বরটা মানসিক চাপ নিয়ন্ত্রণ করার কৌশল শিক্ষাদান চব্বিশ মার চব্বিশ মার্কনে এবার দেখে নেব আমরা চব্বিশ নম্বর প্রশ্নে কী বলা আছে নিচের কোনটি অভ্যন্তরীণ প্রেরোশনার বৈশিষ্ট্য নয় এক তারা কাজ করে আনন্দ পায় দুই প্রচণ্ড উৎসাহ সহকারে কাজ করে তিন চ্যালেঞ্জিং কাজ পছন্দ করে চার তারা সর্বদাই সফল হয় তো এর সঠিক উত্তর হিসেবে চার নম্বরটা তারা সর্বদাই সফল হয় এটি অভ্যন্তরীণ প্রেরশনার একটি বৈশিষ্ট্য নয় এরপর প্রশ্ন দেখব আমরা পঁচিশ নম্বর পঁচিশ নম্বর প্রশ্নে কী বলা আছে নিচের কোনটি শিশু শিক্ষার্থীর পঠন অক্ষমতার লক্ষণ নয় দ্রুত সাবলীলভাবে পঠন শব্দ এবং ভাব বোঝা সঠিক বানান করা অক্ষর ও শব্দ বোঝা তো এর সঠিক উত্তর হিসেবে বন্ধুরা শব্দ ও ভাব বোঝা দুই নম্বরটা এরপরে প্রশ্ন দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন ইরফান তার খেলনা ভেঙে অংশগুলিকে জানার জন্য চেষ্টা করে তুমি কি করবে তার প্রতি নজর রাখবে তার কৌতূহল প্রকৃতিকে উৎসাহ দেবে এবং তার শক্তির বহিঃপ্রকাশে সাহায্য করবে তিন তাকে বোঝাতে হবে খেলনা ভাঙা উচিত নয় চার ইরফানকে কখনো খেলনা দেওয়া হবে না তো এর সঠিক উত্তর হবে বন্ধুরা দুই নম্বরটা তার কৌতূহল প্রকৃতিকে উৎসাহ দেবে এবং তার শক্তির বহিঃপ্রকাশে সাহায্য করবে এরপরে সাতাশ নম্বর প্রশ্ন নিচের কোন বক্তব্যটিকে শিখনের বৈশিষ্ট্য বলে উল্লেখ করা যায় না এক শিখন হল এমন কিছু যা নির্দিষ্ট অভিজ্ঞতার ফলস্বরূপ দুই আচরণের অধ্যয়নে হলো শিখন তিন অশিখন হলো শিখনের একটি অংশ চার আচরণকে সাহায্য করার প্রক্রিয়া হলো শিখন তো এর সঠিক উত্তর হিসাবে বন্ধুরা এক নম্বরটা শিখন হল এমন এক কিছু যা নির্দিষ্ট অভিজ্ঞতার ফলস্বরূপ এটা কিন্তু শিখনের বৈশিষ্ট্য নয় আঠাশ নম্বর প্রশ্ন অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষার্থীর পারদর্শিতা পরিমাপ করা শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণকর্ণ বিবেচনা করা শিখনের দুর্বলতা নির্ণয় এবং তার সংশোধনের সম্পর্কে অবগত হওয়া চার শিক্ষার্থীর ত্রুটিগুলিকে নির্দিষ্ট করা তো এর সঠিক উত্তর হয়ে যাবে এর সঠিক উত্তর যাবে এক নম্বরটা শিক্ষার্থীর পারদর্শিতা পরিমাপ করা এরপরে প্রশ্ন দেখো উনতিরিশ শিক্ষার্থীর অধিত বিষয়কে পুনর সাহায্য করার গুরুত্বপূর্ণ কারণ এক নম্বরে বলা আছে নতুন তত্ত্বের সঙ্গে পূর্বার্জিত তত্ত্বের সম্পর্ক স্থাপন দুই পুরনো পাঠকে পুনর্বার পাঠের একটি কার্যকরী কৌশল তিন শিক্ষার্থীর স্মৃতিকে বৃদ্ধি করে শিক্ষণকে শক্তিশালী করা চার শ্রেণী পাঠদানের শুরুতে এটি হলো প্রথাগত উপায় তো এর সঠিক উত্তর হিসেবে এক নতুন তত্ত্বের সঙ্গে পূর্বার্জিত তথ্যের সম্পর্ক স্থাপন এরপরে প্রশ্ন আজকের সর্বশেষ প্রশ্ন শিশুর বিকাশে নীতি সম্পর্কীয় জ্ঞান শিক্ষককে সাহায্য করে শিক্ষার্থীর আর্থিক পশ্চাৎপত সম্পর্কে জ্ঞান অর্জনে এ বলা আছে কেন শিক্ষার্থীকে পড়ানো হবে তার যৌক্তিকতা নির্ণয়ে তিনি বলা আছে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিখনের কৌশল কার্যকরভাবে পূরণ করায় চারে বলা আছে শিক্ষার্থীর সামাজিক মর্যাদা নির্দিষ্ট করা তো এর সঠিক উত্তর হবে বন্ধুরা তিন নম্বরটা শিক্ষার্থীর বিভিন্ন ধরনের শিখনের কার্যকরী কৌশল শিক্ষার্থী বিভিন্ন ধরনের শিখনের কৌশল কার্যকরীভাবে পূরণ করা তো বন্ধুরা ভিডিওটি ছিল পর্যন্ত ধন্যবাদ